বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুল। তিনি একাধারে সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। দুর্গতারা ব্যান্ডে লিড গিটারশিপ হিসেবে কাজ করে তিনি ইতিমধ্যে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। এছাড়া দারুচিনি দ্বীপ সিনেমাতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি 2007 সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে সেরা সঙ্গীত পরিচালক এবং 2010 সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরস্কার ভূষিত হন। শুধু তাই নয়, নিরন্তর চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে 2006 সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে প্রায় দেখা যায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে নানা বিষয়ে প্রচার করতে। এদিকে আজ দেখা গেল তিনি নিজের দাড়ি নিয়ে বড়ই টেনশনে ভুগছেন। তিনি নিজের দাড়ি রাখা নিয়ে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, বন্ধুরা ভালো করে ভেবে একটা কথার উত্তর দাও তো। তোমাদের মতামতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এছাড়া তিনি আরো লিখেছেন, কেউ কোনো বাজে কথা লিখে আমার মন খারাপ করে না দেওয়ার জন্য অনুরোধ রইল। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।